পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন। সেনাবাহিনী প্রধান জেনারেল এস এম শফিউদ্দিন আহমেদ আজ বৃহস্পতিবার চার দিনের সরকারি সফরে সেন্ট্রাল আফ্রিকার রিপাবলিকের উদ্দেশ্যে ঢাকা ত্যাগ করেছেন। সফরকালে সেনাবাহিনী প্রধান দেশটির সরকারের সর্বোচ্চ পর্যায়ের কর্মকর্তা এবং জাতিসংঘের মিশন প্রধান সহ অন্যান্য স্থানীয় সামরিক ও বেসামরিক ব্যক্তিবর্গের সাথে সৌজন্য সাক্ষাৎ করবেন। সাক্ষাৎকালে তিনি জাতিসংঘ শান্তিরক্ষা মিশন এবং দুই দেশের সেনাবাহিনীর মধ্যকার দ্বিপাক্ষিক সম্পর্ক ও পারস্পরিক সহযোগিতা বিষয়ে আলোচনা করবেন। তিনি সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকে নিয়োজিত বাংলাদেশ শান্তিরক্ষা নিয়োজিত বাংলাদেশি কন্টিনজেন্ট সমূহে ও সেখানে অবস্থানরত বাংলাদেশি শান্তিরক্ষীদের বিভিন্ন কার্যক্রম পরিদর্শন করবেন এবং তাদের সাথে বিভিন্ন বিষয়ে মতবিনিময় শেষে প্রয়োজনীয় দিক নির্দেশনা প্রদান করবেন। সেন্ট্রাল আফ্রিকায় বাংলাদেশ শান্তিরক্ষা মিশনে এই পর্যন্ত বাংলাদেশ শান্তিরক্ষীর পাঁচটি কন্টিনজেন্ট মোতায়েন রয়েছে। 2014 সাল থেকে অদ্যাবধি শান্তিরক্ষা মিশনে 9766 জন সেনা শান্তিরক্ষা দায়িত্ব পালন করে আসছে এবং আফ্রিকার সংঘাতপূর্ণ এই দেশে বিভিন্ন শান্তিরক্ষা নিয়োজিত কার্যক্রমে বাংলাদেশের এই পর্যন্ত প্রায় 8 জন সেনা সদস্য নিহত হয়েছে। সেন্ট্রাল আফ্রিকা তথা আফ্রিকার শান্তিরক্ষা কার্যক্রমে বাংলাদেশ সেনাবাহিনী বাংলাদেশ শান্তিরক্ষী এরা অত্যন্ত নিবিড়ভাবে কাজ করে আসছেন এবং দেশের জন্য সুনাম বয়ে আসছেন। এরই পরিপ্রেক্ষিতে বিভিন্ন সময় শান্তিরক্ষী কার্যক্রমের মাধ্যমে বাংলাদেশের উচ্চপদস্থ পদ এবং শান্তিরক্ষী পদক পেয়েছেন। সফর শেষে সেনাবাহিনী প্রধান আগামী 30 অক্টোবর সেন্ট্রাল আফ্রিকান রিপাবলিকান ত্যাগ করবেন এবং 1 নভেম্বর ঢাকায় প্রত্যাবর্তন করবেন বলে আশা করা যাচ্ছে। পরবর্তী ভিডিও পেতে চ্যানেলটি সাবস্ক্রাইব করুন এবং পাশে থাকা বেল আইকনটি ক্লিক করুন।